গৌড় দেশ, সমৃদ্ধশালী এক দেশ। রাজ্যের রাজা ধর্মধ্বজ, তার তিন রানী ছায়া, মায়া, রেখা। মহামন্ত্রী, রাজ্যের খবর কি? ভালো মহারাজ, খুব ভালো। মহারাজ, আমরা অনেকদিন ভ্রমণে যাইনি, চলুন না মহারাজ ভ্রমণে যাই। কোথায় ভ্রমণে যাবে বড় রানী, পাহাড়ে নাকি সমুদ্রে? না মহারাজ, পাহাড় সমুদ্র কোথাও নয়, জঙ্গলে, জঙ্গলে যাব। জঙ্গল? কিন্তু সেখানে তো বাঘ ভাল্লুকের ভয়। হোক ভয়, হোক তবু যাব। মহারাজ, আমাদের রাজ্যের উত্তরে এক জঙ্গল আছে, সে জঙ্গল তত গভীর নয়, আর সেখানে বাঘ ভাল্লুকেরও ভয় নেই। আপনারা সেখানে স্বচ্ছন্দে যেতে পারেন। কি, তোমরাও যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। বেশ মহামন্ত্রী, তবে যাত্রার আয়োজন করুন। যথা আজ্ঞা মহারাজ। এরপর রাজার কথা মতো মহামন্ত্রী যাত্রার আয়োজন করলেন। সুসজ্জিত হলো রথ, রাজা তার তিন সহধর্মিণীকে নিয়ে বের হলেন ভ্রমণে। দেখুন দেখুন মহারাজ, কি সুন্দর প্রজাপতি, কত সুন্দর রং, বাবা কি সুন্দর, কত রকমের ফুল। হ্যাঁ, তোমরা খালি ফুল প্রজাপতি এসবই দেখছো, বলি পাখির ডাক শুনছো, নাকি সেদিকে কানে চিপিয়েছে বসে আছো তোমরা? তালা লেগে গেল, তুই হাসালি মেজো, এমন সুন্দর পাখির ডাক শুনে তো আমার মন ভরে গেল, আর তুই বলছিস কি কানে তালা লেগে গেল। সারথি, রথ থামাও। রথ থামালে কেন? মহারাজ, ওই সুন্দর ফুলটি আমায় এনে দেন না। এখনই দিচ্ছি। বিশ্রাম, তিন মাস সম্পূর্ণ বিশ্রাম। মহারাজ, শ্রী থেকে এক ওস্তাদ গাইয়ে এসেছেন, শুনেছি তার সঙ্গীত, বিশেষ করে রাগ সঙ্গীত, খুব খ্যাতি। চলুন চলুন, তার গান শুনতে চলুন। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। কিরে ভাই, যাবি তো? মহারাজ, আর আর না করবেন না, চলুন চলুন। বেশ, তোমাদের যখন ইচ্ছা তখন চলো। ওস্তাদ, এবার তবে গান শুরু করো। জয় হোক মহামন্ত্রী। কিরকম বুঝছেন রবিরাজ মশাই? আঘাত, অতিশয় গুরুতর আঘাত। কি আঘাত লেগেছে আমাদের মেজরানীর? প্রবল শব্দে ওনার কানে আঘাত লেগেছে, আর তাই উনি জ্ঞান হারিয়েছেন। সে কি প্রচন্ড শব্দ! কিন্তু তখন তো সঙ্গীত চর্চা হচ্ছিল। হবে না, আমাদের রানী যে সবচেয়ে কোমল সুমধুর সঙ্গীতেই অজ্ঞান। আমাদের রানী সবচেয়ে কোমল, কথায় বলে ফুলের ঘায় মুচ্চ যায়। কোমল নয় খালি আমাদের ছোট রানী, কিরে দাসী, তাই না? জানি না, আমার এখন বাবা অনেক কাজ, তোদের সাথে কথা বললে চলবে না, আমি চাই। মহারাজ, চুপচাপ বসে কি ভাবছেন? কত কি ভাবছি, ভাবছি রাজ্যের কথা, রাজ্যের প্রজাদের কথা। আর আমরা, আমাদের কথা ভাবছেন না? ভাবছি না, আবার নিশ্চয়ই ভাবছি। দেখো না কি সুন্দর জ্যোৎস্না উঠেছে, চলো বাগানে যাই। চলুন মহারাজ। বাহ,
কি সুন্দর জ্যোৎস্না, বড় সুন্দর লাগছে। কি বুঝছেন কবিরাজ মশাই? উত্তপ্ত বস্তুর সংস্পর্শে রানীর গা পুড়ে গেছে। উত্তপ্ত বস্তু, চন্দ্রলোক উত্তপ্ত? হায় ঈশ্বর, এ যে আমি নতুন কথা শুনলাম। আমার রানী সবচেয়ে কোমল। না, আমার রানী সবচেয়ে কোমল। না না, আমার রানী সবচেয়ে কোমল। তো রাজা, কে সব থেকে বেশি কোমল? চাঁদের কিরণে যার গা পুড়ে গিয়েছিল সেই রানী, অর্থাৎ রেখাই হলো সবচেয়ে কোমল। তাই শর্ত মতো আমি চললাম। মদেশ্বর রাজ্যে ধনাঢ্য বণিক ধনপতি, তার পত্নী উষসী। বহুদিন তাদের কোনো সন্তানাদি না হওয়ায় বণিক তার বাড়ির এক দাসী পুত্রকে নিজের ছেলের মতো মানুষ করতে লাগলেন। না দাসী না, এ সন্তান শুধু তোমার নয়, আমাদের এ আজ থেকে এর আহার, বস্ত্র, বিদ্যা, শিক্ষা এ সমস্ত কিছুর দায়িত্ব আমার, খাজাঞ্চি মশাই। আদেশ প্রভু। এই শিশুটিকে আমি আমার নিজের সন্তানের মতো মানুষ করতে চাই। তুমি এক্ষুনি এর জন্য আর এর মা এই দাসীর জন্য উৎকৃষ্ট পোশাক, অলঙ্কার, খাদ্য আর উৎকৃষ্ট বাসস্থানের বন্দোবস্ত করো, আর সেই সাথে ছেলেটির উপযুক্ত শিক্ষার বন্দোবস্ত করো। কি এত বড় কথা, দাসীর ছেলেকে নিয়ে এত বাড়াবাড়ি? দাঁড়াও, সুযোগ পাই তখন দেখে নেব। দেখতে দেখতে সময় চলে গেল। বণিকের পোষ্যপুত্র তখন 20 বছরের যুবক। সেই সময় বণিক ধনপতি একদিন, গিন্নি, ছেলে আর দাসী তোমার জিম্মায় রইল। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বিদেশে যাও, আমি ওদের খুব ভালো করেই দেখাশোনা করব। আচ্ছা, আজ আমার সুযোগ এসেছে, এর সদ্ব্যবহার করতেই হবে। তোর বাবা আজ বিদেশে বাণিজ্যে গেল। জানি মা। এবার তোদেরও যেতে হবে। কোথায়? এক্ষুনি সেই প্রশ্নের উত্তর তোরা পাবি। যাবি গোশালায়। ঘটনার কিছুদিন পর ধনপতি বাড়ি ফিরে আসে, কিন্তু দাসী আর তার পুত্রকে দেখতে না পেয়ে বড়ই আশ্চর্যান্বিত হয়। স্ত্রীকে সুদয়, একে গিন্নি, আমার পুত্র আর সেই দাসী কোথায় গেল? দাসী ভেদবমিতে মারা গেছে, আর সেই দুঃখে তোমার ছেলে কোথায় যেন চলে গেছে, অনেক অনুসন্ধানেও তার সন্ধান পায়নি। সে কি, তবে এখন উপায়? আপনি বরং ছাগ বলি দিয়ে মায়ের পুজো করুন, দেখুন যদি আপনার হারানো ছেলে ফিরে পান। আর এই কথা চিন্তা করে আমি দুটো ছাগল এনে রেখেছি। কথাটা মন্দ বলনি, বেশ, কালই আমি ছাগ বলি দিয়ে মায়ের পূজা করব। ওং হ্রিং চামুণ্ডায় নমঃ। ঔং 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 হ্রিং চামুণ্ডায় নমঃ। হে বণিক, এবার পাঠাটিকে নিজের হাতে বলি দাও। যথাজ্ঞা। ইউ!
কি আশ্চর্য কাণ্ড! মনে হচ্ছে ছাগ পূজোয় কোনো ত্রুটি ছিল। আপনি অপর ছাগটিকে উৎসর্গ করুন পুরোহিত মশাই। হ্যাঁ, সেই বড় ভালো। ওং হ্রিং চামুণ্ডায় নমঃ, ওং হ্রিং চামুণ্ডায় নমঃ। অনেক বর, এবার এই পাঠাটিকে মায়ের চরণে উৎসর্গ করো। না না না, একে আমি কিছুতেই বলে দিতে পারবো না। কেন বলে দিতে পারবে না? এত আর্ত চিৎকার আমার মনে বড় করুণা সৃষ্টি করেছে, সেই জন্য। তুমি যদি একে বলি না দাও, তবে একে আমি বলি দেব। দাঁড়ান, একে আপনি কিছুতেই বলি দেবেন না। কে তুমি? আমি পুরোহিতের মেয়ে। এই ছাগ শিশুটি আপনার ছেলে, আর পূর্বের ছাগলটি ছিল এই ছেলেটির মা, অর্থাৎ আপনার দাসী। আপনার স্ত্রী ওদেরকে জাদু বলে ছাগল বানিয়ে রেখেছে। মিথ্যে কথা! তুমি যদি তোমার কথার প্রমাণ দিতে পারো, তবে আমার অর্ধেক ধন সম্পদ তোমায় দেব। না, আমার ধন সম্পদ চাই না। বদলে আমি চাই আপনার ছেলেকে বিবাহ করতে, আর চাই অপরাধীকে শাস্তি দিতে। বেশ, তাই হবে, কিন্তু অপরাধীকে তুমি প্রাণের মারতে পারবে না। বেশ, তাই হবে। বাবা! পুত্র, পুত্র, এই মেয়ের কথা কি সত্য? কি কথা বাবা? তোমার সৎ মা নাকি তোমায়, আর তোমার মাকে নাকি ছাগল পরিণত করেছিল? হ্যাঁ বাবা, এ কথা সত্য। মিথ্যে, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। আমি এক্ষুনি পরের ঘটনা খুবই সংক্ষিপ্তের মেয়ের সাথে বণিক পুত্রের বিবাহ হলো, এবং বণিক তাদের নিয়ে সুখে কালযাপন করতে লাগলো। আচ্ছা মহারাজ, বণিকের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপারে পুরোহিত কন্যার হস্তক্ষেপ করা কি উচিত হয়েছে? অন্যায়, সে ব্যক্তিগত হোক বা জনসমষ্টিকে কেন্দ্র করেই হোক, মানুষের উচিত সব সময় তার প্রতিবাদ করা, পারলে সেই অন্যায়কে দমন করা। এক্ষেত্রে তাই পুরোহিত কন্যার হস্তক্ষেপ করা উচিত হয়েছে। তাই শর্তমত আমি চললাম। মগধরাজ মিত্রবসুপরায়ণ রাজা, তার রাজত্বে প্রজারা সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু এদিকে একদিন শুরু হলো এক বিশেষ উপদ্রব। একই সর্বনেশে কাণ্ড! এই তো এখানেই ছিল, কোথায় গেল? রাজ্যে হ্যাঁ ভাই, আমার ফরমেশি হারখানা হয়ে গেছে। তো এই ললিত শেখরা যখন কথা দিয়েছে হয়ে যাবে, তখন নিশ্চয়ই হয়ে গেছে। কি বেশ যেন ছিল তোমার? ওই যে একজোড়া মুক্তা বলয়। হ্যাঁ হ্যাঁ, মুক্তা বলয়। দাঁড়াও দাঁড়াও ভাই, দিচ্ছি। একই একই কাণ্ড! কি হলো, কি হলো ভাই? আমার সিন্ধুকের ভেতর তো কিছু নেই, সব ফাঁকা। চুরি চুরি হয়েছে আমার দোকানে। চোরে আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে গো। এখন আমার কি হবে গো? সে কি আমার রাজ্যে চুরি? এ তো খুবই দুঃখজনক ঘটনা। ঠিক আছে,
আজ থেকে আমার সৈন্যদল নগরের সর্বত্র খুব ভালোভাবে পাহারা দেবে। কিন্তু মহারাজ, তাতে তো আমার হারানো সম্পদ ফিরে আসবে না। মহামন্ত্রী, এই স্বর্ণকারকে রাজকোষ থেকে তার ক্ষতিপূরণের বন্দোবস্ত করুন। যথাজ্ঞা মহারাজ। রাজার আদেশে প্রত্যহ রাত্রে সমস্ত রাজ্যে পাহারা শুরু হলো। কিন্তু চোর ধরা তো দূরের কথা, চুরি উত্তরোত্তর বেড়েই চলল। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। গতকালই আমি জম্মুদ্বীপ থেকে বাণিজ্য সেরে ফিরি, সাথে প্রচুর মূল্যবান রত্ন ছিল। আজ সকালে উঠে দেখি তার একটাও নেই। মহারাজ, তিন পুরুষ ধরে আমরা মহাজনী ব্যবসা, ফলত ঘরে বহু মূল্যবান সামগ্রী ছিল, কাল রাত্রে সেগুলো সব চুরি হয়ে গেছে। মহারাজ, আমার কুলদেবতা সুবর্ণ নির্মিত রাধাকৃষ্ণ চুরি হয়েছে। আহ, রোজ চুরি চুরি চুরি, শুনতে শুনতে কান পচে গেল। অথচ আমার সৈন্যদল এখনো পর্যন্ত তার টিকিটি ছুঁতে পারল না। মহারাজ, আমার চেষ্টা ত্রুটি নেই, কিন্তু চোর অতি ধূর্ত। আজ আমি রাতের অন্ধকারে চোর ধরতে বের হব, দেখি কি হয়। এখনো পর্যন্ত চোর তো দূরের কথা, একটা পেঁচা বাদুরেরও দর্শন পেলাম না। আমি চোর, কিন্তু তুমি কে ভাই? আমিও চোর, চুরি করতে বেরিয়েছো বুঝি? আমিও বেরিয়েছি, চলো দুজন একসাথে যাই। বেশ, চলো। আজ ভালোই লাভ হলো, এই নাও তোমার বকরা, কাল রাত্রে আবার এখানে আসবে, দুজন একসাথে বেরোবো। হ্যাঁ, তুমি এখানে থাকো নাকি ভাই? হ্যাঁ, চলি। এরপর রাজা ফিরে আসে নিজ প্রাসাদ, তারপর সৈন্য নিয়ে চোরের গোপন আস্তানায় আক্রমণ করে এবং শুরু হয় চোরের বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধে চোর পরাজিত হয়, বন্দী হয় রাজার সৈন্যের হাতে। কি চোর, চিনতে পারছো আমাকে? ও মহারাজ, তুমি সেই কালকের রাত্রের অতিথি যে নিজেকে চোর পরিচয় দিয়ে আমার সাথে ছিলে। যাক, চিনতে পারছো তাহলে। শোনো, চুরির অপরাধে তোমায় মৃত্যুদণ্ড দেওয়া হলো, চল্লাদ। আদেশ মহারাজ। এই চোরকে সমগ্র নগর ঘুরিয়ে তারপর এর শিরচ্ছেদ করো। যথাজ্ঞা রাজন। রাজার আদেশে চোরকে যখন সমগ্র নগর ঘোরানো হচ্ছিল, তখন তার রূপে মুক্ত হয় রাজকুমারী সুচন্দ্রা। বাহ, চোর যেমন সুদর্শন হতে পারে তা আমার জানা ছিল না। বিবাহ যদি করতেই হয় তো একেই করব। হে চোর, তোমায় আমি ভালোবাসি, তুমি কি আমায় ভালোবাসো? তুমি তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ, তুমি আমায় ভালোবাসো? মহারাজ, দেবীর পরে চোর আবার মেটে উঠল, সুচন্দ্রাও তার মনমতো স্বামী পেল। কিন্তু মহারাজ বলুন তো, সুচন্দ্রা যখন চোরকে তার প্রেম নিবেদন করছিল, তখন চোর একবার হেসেছিল ও একবার কেঁদেছিল, কেন? চোর এই ভেবে হেসেছিল যে জীবনে সে পেল সব থেকে বড় রত্ন, এক নারীর ভালোবাসা। আর কেঁদেছিল এই ভেবে যে যে রত্ন সে পেল সেটা সে ভোগ করতে পারবে না, কারণ কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটবে। তাই শর্তমত আমি চললাম। বহু কাল আগে উত্তর হিমালয়ের চন্দ্রচূর পাহাড়ে বাস করত এক রাক্ষসী, তার নাম ছিল প্রচণ্ডা। প্রচণ্ডার একমাত্র সন্তান বৃষস্কন্ধ। বৃষস্কন্ধ বিবাহযোগ্য হলে
তার মায়ের বড়ই সাধ জাগে, রাজকন্যার সাথে তার ছেলের বিবাহ দেয়। ওদিকে দক্ষিণের এক ছোট্ট রাজ্য শ্বেতপুর, সেখানকার রাজা শ্বেতাঙ্কর একমাত্র কন্যা রূপবতী। রাজকন্যা রূপবতী বিবাহ যোগ্যা হয়েছে, তাই তার জন্যে সুপাত্রের সন্ধান করতে চাই। আমার মনে হয় মহারাজ, আপনি বরং স্বয়ম্বরের ব্যবস্থা করুন। ওদিকে এ সংবাদ গুপ্তচর মারফত প্রচণ্ডার কানেও পৌঁছল। মহাসমারোহে মহারাজ শ্বেতাঙ্কের একমাত্র কন্যা রাজকুমারী রূপবতীর স্বয়ম্বরের আয়োজন করা হল। রাজকুমারী, বিবাহ তো তোমার আমার পুত্রের সাথেই হবে। চলো 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 আমার সাথে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। তারপর রাজকুমারী রূপবতীকে রাক্ষসীর হাত থেকে রক্ষার উদ্দেশ্যে মহারাজের সৈন্যদল, প্রতিবেশী রাজকুমারদের সৈন্যদল একত্রে চন্দ্রচূড় পাহাড়ের দিকে রওনা দিল। ওরে বাবা, অসম্ভব। না না, এভাবে এত সহজে আমি হার মানব না। শোনো তোমরা, আরে এটা যে একটা সোনার হরিণ, এটা পেলে রাজকুমারী খুব খুশি হবে। রাজকুমারী এই দেখো তোমার জন্য কি এনেছি, সোনার হরিণ। কিচ্ছু চাই না আমার, আমি আমি আমার পিতার কাছে যেতে চাই। রাজকুমারী, কে আপনি? আমি আপনাকে উদ্ধার করার জন্য এসেছি, রাক্ষসীর পুত্র ওই দানব। আপনার কাছে এলে যেভাবেই হোক আপনাকে জানতে হবে ওদের প্রাণ শক্তি কোথায় লুকোনো আছে। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। আমি এখানেই লুকিয়ে রইলাম। রাজকুমারী, সামনের নাগ পঞ্চমীর দিন তোমার সাথে আমার বিয়ে হবে, তাই নাকি? তুমি খুশি তো রাজকুমারী? খুব খুশি, কিন্তু ভয় হয় যদি অন্য রাক্ষসরা তোমায় মেরে আমায় খেয়ে ফেলে। আমাকে আর আমার মাকে মারা অত সহজ নয়। আমার আমার মা প্রচণ্ডার প্রাণ শক্তি রয়েছে দুটো ভোমরার মধ্যে। তা কোথায় আছে সেই ভোমরা দুটো? ওই ভোমরা দুটো রয়েছে শৈবাল হ্রদের নিচে এক সুন্দর পাতার গুড়িতে, সুন্দর সোনার বাক্সের ভিতর। আমি এখন আসি রাজকুমারী। তাড়াতাড়ি এসো, এক্ষুনি ফিরে আসবো। রাজকুমারী, আমি আমি আসি। তারপর রাজকুমার শৈবাল হ্রদের উদ্দেশ্যে রওনা দিল। ওই তো, ওই তো সেই সোনার বাক্স। ধরেছে,
তোমার কি মনে হয় না, অন্যায় পথে যুবরাজ চিত্রবর্ণ, রাক্ষসী প্রচণ্ডা ও তার ছেলে বৃষস্কন্ধকে বধ করেছে? রাজকুমারী বৃষস্কন্ধের সাথে ছলনা করেছিল, কিন্তু প্রচণ্ডাও তো নিজ স্বার্থ সিদ্ধির জন্য রাজকুমারীকে ধরে এনেছিল। তাই এখানে যুবরাজ চিত্রবর্ণ রাজকুমারী রূপবতীকে উদ্ধার করার উদ্দেশ্যে যা করেছে তা কখনোই ভুল নয়। বহু কাল আগে উত্তর হিমালয়ে এক ছোট্ট গ্রাম ছিল। দরিদ্র সেই গ্রামের এক অতি দরিদ্র পরিবারের ছেলে পরাশর পিতার সাথে থাকে। বয়স অল্প হলেও মাটির কাজে পরাশরের খুব খ্যাতি ছিল সারা গ্রামে। কিন্তু সারা জীবন তুই আমার মতো মাটির কাজ করবি? এসব ছেড়ে একটু পড়াশোনা কর বাবা। শোন, জামা কাপড় গুছিয়ে নে দেখি, কাল ভোরেই আমরা রওনা দেব। কোথায় যাব বাবা? পাশের গাঁ ওই শেরপুরে, ত্রিকুটমুনির আশ্রম আছে, সেখানে গিয়ে গুরুদেবের কাছে অস্ত্র শিক্ষা শাস্ত্র শিক্ষায় পারদর্শী হবি। প্রণাম গুরুদেব। কে বাছা তুমি? আমি কেশব, বীরশিবপুর গ্রামের থেকে এসেছি, সামান্য কুমোর। এই এই আমার একমাত্র ছেলে, একে আপনার চরণে রেখে দিন গুরুদেব। আমি চাই না ও আমার মতো সারা জীবন কষ্ট ভোগ করে, মানুষের মতো মানুষ হয় যেন, এই চাই গুরুদেব। বেশ বেশ, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও কেশব, ও আমার কাছে থাক। তারপর ত্রিকুটমুনির আশ্রমে চলল পরাশরের শিক্ষা গ্রহণ। আশ্রমের সমস্ত শিক্ষার্থীর মধ্যে গুণের বিচারে পরাশর শ্রেষ্ঠ হয়ে উঠল। তোমাদের গুরুদেব ডেকেছেন। ঠিক আছে, তুমি যাও, আমরা এখনই যাচ্ছি। ইনি হচ্ছেন চন্দনপুরের মহারাজ চন্দ্রদত্ত। ইনি খুব বিপদে পড়ে আমার কাছে এসেছেন। কি বিপদ মহারাজ? কিছুদিন ধরে চন্দনপুরে একটা সমস্যা দেখা দিয়েছে বাবা। রাজপ্রাসাদ প্রজাদের বাড়ি থেকে মাঝে মাঝে লোকজন নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। কি হচ্ছে, কোথায় যাচ্ছে তারা কিছুতেই বুঝে উঠতে পারছি না বাবা। তোমরা যথেষ্ট বুদ্ধিমান, সাহসী, বীর, তাই আমি চাই তোমরাই এ সমস্যার সমাধান করো। কি করতে হবে বলুন। এই নাও সোমদত্ত, এই চক্রটা সঙ্গে রাখো। বিপদে কাজে লাগবে। আর এই নাও পরাশর, এই ছুরি সঙ্গে রাখো, প্রয়োজনে এটি ব্যবহার করো। ধন্যবাদ গুরুদেব। এবার তোমরা দক্ষিণের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দাও, সেখানে মহর্ষি ভৃগুর সঙ্গে দেখা করো তোমরা। তিনি কে গুরুদেব? তিনি সর্বজ্ঞানী, এ জগতে সমস্ত কিছুই তার জানা, তিনি এ সমস্যার কারণ বলতে পারবেন তোমাদের। প্রণাম ঋষিবর। কি প্রয়োজনে এসেছো তোমরা? ঋষিবর, চন্দনপুর রাজ্যে মহা বিপদ দেখা দিয়েছে, সেখানের প্রজারা যখন তখন নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, নগরী শূন্য হয়ে যেতে বসেছে। এখান থেকে পশ্চিমের পথে 20 ক্রোশ দূরে এক রাক্ষস নগরী আছে, সে তাদেরই কাজ। চন্দনপুর থেকে মানুষ ধরে এনে তারা ভক্ষণ করে। এই সমস্যা সমাধান করতে হলে তোমাদের সেখানে যেতে হবে। তারপর
সরাসর সোম দত্ত রাক্ষস পুরীর উদ্দেশ্যে দীর্ঘ বিপদে ভরা পথ চলতে লাগলো। বাবা, কি বিশাল প্রাসাদ! কিন্তু এমন খালি কেন? কাউকেই তো দেখতে পাচ্ছি না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, রক্ষা করো। আরে আরে আরে, ওই তো ওই তো ওই খাঁচায় কে যেন আছে। বাঁচাও আমায়, বাঁচাও। দাঁড়ান দাঁড়ান, নিন বেরিয়ে আসুন। ধন্যবাদ। কে আপনি? আমি চন্দ্রকান্তা, স্বর্গের অপ্সরা, রাক্ষসরাজ বৃহদেশ্বর আমাকে ছোট্ট পুতুলের মতন বানিয়ে এই খাঁচায় আটকে রেখেছিল। তোমরা এখানে কেন? আমরা ওকে বধ করতে এসেছি। ওকে মারা অত সহজ নয়। ওই দিকে মাটির নিচে মহাকালের মন্দির আছে। ওই মহাকালের হাতে যে স্বর্ণদণ্ড আছে তাতেই রাক্ষসরাজের প্রাণ আছে। ওকে বধ করতে হলে ওই দণ্ড ভেঙে দু টুকরো করতে হবে। এ যজ্ঞ সমাপ্তির পর আমি অমরত্ব লাভ। সে স্বপ্ন কোনোদিন তোর পূরণ হবে না শয়তান। কারা এখানে এসেছিস? সহজ তো কম নয়। বন্ধু, ওই দণ্ডটা ভেঙে দাও। এক শয়তান। এখানে কিন্তু মহারাজ দানবরাজকে বধ করার জন্য কোনো কৃতিত্বই দেওয়া যাচ্ছে না তুমি যুবককে। বেতা, দানবরাজ মায়া বলে অনেক বেশি শক্তিশালী। এক্ষেত্রে মায়া শক্তির সাহায্য নিয়ে তারা যথেষ্ট বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। তাই সোমদত্ত ও পরাশর যথেষ্টই বীর। বেতাল, ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।